আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। নাইমাস লাইফস্টাইল থেকে আমি নাইমা নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো নাস্তার পর থেকে হচ্ছে আজকের ব্লগটা স্টার্ট করেছি। সকালে নাস্তার পরপরই আমি হচ্ছে ডাইনিং টেবিলের যে রানারটা ছিল, টেবিল ক্লথটা আর কি, সেটা উঠিয়ে নিয়েছি। তো আমার কাছে দেখা যায় বেডশিট আর টেবিলের ক্লথগুলো, মানে টেবিলের রানারগুলো কয়েকদিন পরপর চেঞ্জ করলেই ভালো লাগে। মানে এক জিনিস কয়েকদিন দেখলে তারপর আর ভালো লাগে না, তো এটা একটা বদ্ধভ্যাসও বলতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে চার পাঁচ দিন পরপরই আমি বেডশিট চেঞ্জ করে ফেলি বা যে টেবিল রানারগুলো চেঞ্জ করে ফেলি। তো এই যে নতুন যে টেবিল ম্যাটগুলো কিনেছিলাম সেগুলো কবে মানে টেবিলে বিছাবো বা টেবিলে সেট করব সেটাই চিন্তা করছিলাম। তো আজকে ভাবলাম যে করে ফেলি। তো আমার যে ট্রান্সপারেন্ট পেপারটা ছিল ওই পেপারটা হচ্ছে একবার ওয়াশ করেছিলাম, করার পর কেমন যেন ছোপ ছোপ দাগের মতো পড়ে গেছে সাদা, তো এটা ভালো উঠছিল না। তো তারপরও আর কি এটা দিয়ে বিছিয়ে দিলাম। তো আমি ভেবেছিলাম যে বাইরে থেকে একটা নতুন কিনে এনে তারপর আর কি এটা সেট করব। তো সেরকম মানে টাইমও পাচ্ছিলাম না বাইরে যাওয়ার জন্য, বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে তো সেই কারণে ভাবলাম যে এটা দিয়ে পুরানো যেটা আছে ওইটা দিয়ে আর কি গুছিয়ে ফেলি। তো গোছানোর পর আমার কাছে বেশ ভালোই লাগছে, বেশ কালারফুল লাগছিল আর কি টেবিলটা দেখতে। তো নতুন নতুন লুক দেখতে টেবিলের ভালোই লাগে। ডাইনিং টেবিলটা আমি একদম ছিমছাম রাখারই চেষ্টা করি, বেশি একটা হিজিবিজি আমার পছন্দ না। এই তো পুরো ডাইনিং স্পেসটা একটু ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমার গত ভিডিওতে আমি যে ছোট্ট হোম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আবার অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করে আমার বাসার প্রশংসা করছেন, আমার কাজের প্রশংসা করছেন। তো কমেন্টগুলো পড়ে সত্যি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওতে একটু বলে দেই, এখানে আমি মানে নাস্তার পরপরই গরু মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। গরু মাংসটা হতে তো একটু টাইম লাগে বেশি, তো আগেই বসিয়ে দিয়েছি, সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমি সিম্পল রান্নাবান্না করব। আর আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন কিন্তু ও বাঙালি আনা যে খাবারগুলো আছে সিম্পল রান্নাবান্না সেগুলোই খেতে পছন্দ করে। তো গরু মাংসটা আমার বাসায় সবারই খুব পছন্দ, তো সেই কারণে আমি গরু মাংসটাই রান্না করছি। সাথে সবজি থাকবে, ডাল রান্না করব, তারপর আজকে হচ্ছে জলপাই দিয়ে ডাল রান্না করব। এই তো আমি হচ্ছে রান্না করছি, এর পাশাপাশি হচ্ছে আমার মশলার বক্সটা আর কি ওয়াশ করে নিয়েছিলাম সকালবেলায়। তো এখন একটু মুছে তারপর মশলার মানে যে ছোটো জারগুলো আছে সেগুলো রেখে দিলাম। অনেক আপুরাই কিন্তু আমার মশলা জার, তারপর হচ্ছে আমার অয়েল জার যেটা আছে সরিষার তেলের, সেই জারটা কোথা থেকে নিয়েছে অনেক সময় কোশ্চেন করেন কমেন্ট বক্সে। তো এই জারগুলো আমি কিন্তু টাপারওয়্যার থেকে নিয়েছিলাম, টাপারওয়্যার অনলাইন একটা পেজ থেকে। তো যারা আর কি কিনতে চান টাপারওয়্যারের প্রোডাক্টগুলো, আমি যেখান থেকে কিনেছি সেই মানে সে ভাইয়াদের পেজ লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। এই তো এই তেলের জারটার কথা অনেকে বলেছিলেন কোথা থেকে নিয়েছি, তো তেলের জারটাও কিন্তু আমি টাপারওয়্যার কালেকশন বিডি একটা পেজ থেকে নিয়েছি। এটার মধ্যে এক লিটার তেল মানে রাখা যায়। তো আমার কাছে মানে সরিষার তেলটা যেহেতু আমি সবসময় রান্নায় ইউজ করি, তো এই জারটাতে রাখলে না অনেক দিন চলে যায়, এক লিটার তেল দিয়ে এক সপ্তাহের মতো আমার চলে যায়। আর মাঝে মাঝে তো আমি সরিষার তেল ছাড়া এমনি সয়াবিন তেলটাও ইউজ করি এর জন্য আর কি। তো এই তো এখানে আমি মানে সরিষার তেলটা রিফিল করে নিলাম, আর সয়াবিন তেলটাও রিফিল করতে হবে, সেটা এখন আর করব না, পরে করব। আর আমার প্রিয় আপু একজন হানিমধু আইডি থেকে বিথি আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তোমাকে আমি একটা অয়েল জার গিফট করতে চাই, আমার একটা ভিডিওতে আপু কমেন্ট করেছিলেন। তো আমি আপুকে আসলে রিপ্লাই দিতে পারিনি, কি বলবো আপুকে, তো শুধু ধন্যবাদ জানিয়েছি যে আপু আপনি আমাকে গিফট করতে চেয়েছেন কিছু, তার জন্য কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছি। তো আপুরা কিছু গিফট করতে চাইলে সেটা আসলে বোন হিসেবে আমি নিতে বাধ্য, কারণ আপু যেহেতু গিফট করতে চেয়েছে আমাকে। তো আপু আপনি যদি কখনও কিছু গিফট করতে চান আপনি আমার বাসায় এসে তারপর কিন্তু আমাকে গিফট করতে হবে, আর দূরে এসে কোথাও এসে আমাকে গিফটটা নিতে হবে এরকম কিছু বললে কিন্তু আমি গিফটটা নিব না। আপনি যদি বাসায় এসে আমাকে গিফটটা দিয়ে যান তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো বিথি আপু তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, আমি কমেন্টেও তোমাকে বলেছি তুমি আমাকে গিফট করতে চেয়েছো, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া যে আমার কোনো বোন বা আমার কোনো ভিউয়ার্স আপু আমাকে কিছু গিফট করতে চেয়েছে। তো অনেক ধন্যবাদ আপু তোমাকে, আমার অনেক ভালো লেগেছে তোমার কমেন্টটা পেয়ে।
যাই হোক, এই তো দুপুরে আরও রান্না করব মূলার তরকারি। তো মূলার তরকারিটা অনেকে খেতে চান না, আমার বাসাও আমার বাচ্চারা একদমই খেতে চায় না মূলার তরকারিটা, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আর সিজনের সব সবজিগুলো কিন্তু খাওয়া উচিত, আমাদের শরীরের জন্য ভালো, প্রত্যেকটা সবজি কোনো না কোনো পুষ্টিগুণ থাকেই আর কি। তো সেই কারণে আমি চেষ্টা করি সব সবজি রান্না করার জন্য। তো মূলা তরকারিটা আমি আজকে একটু ঝোল টাইপের করে রান্না করব। এমনিতে আমার কাছে ভাজিটা ভালো লাগে, একদম মানে লম্বা করে কেটে তারপর ভাজি করলে চিংড়ি মাছ দিয়ে। তো আপনাদের ভাইয়ে বাড়িতে গিয়েছিল এবার, তো যাওয়ার পরে আমার শাশুড়ি আর কি এভাবে ঝোল রান্না করে খাইয়েছে আমার হাজবেন্ডকে। তো তারপর থেকে সে বলছিল যে এরকম করে তরকারি মূলার তরকারিটা রান্না করবে। তো ভাবলাম যেহেতু আজকে বাসায় আছে আপনাদের ভাইয়া, তো ওর জন্য মানে এভাবেই রান্না করি একটু ঝোল করে। তো এটা তো অনেক আগের ভিডিও, আমি ভয়েস ওভার করছি আজকে। তো আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছিল, তরকারিটা অনেক মজা হয়েছিল। আর এক সাইডে আমি প্রেশার কুকারে ডাল সেদ্ধ দিয়েছিলাম, সেটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি জলপাই দিয়ে দিলাম 3-4 টুকরার মতো। আর টক ডালটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে, আম ডাল বা জলপাইয়ের ডাল। অনেক সময় আমি দেখা যায় তেঁতুল দিয়েও কিন্তু ডাল রান্না করি, ভালোই লাগে খেতে। তো ডালটাও আমি এক সাইডে বাগার দিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আপুরা কিন্তু ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক না দিয়ে চলে যান। আমি কিন্তু যখন যে আপুর ভিডিও দেখি আগে লাইক দিয়ে তারপর কিন্তু ভিডিওটা পুরোটা দেখি। তো প্লিজ রিকোয়েস্ট থাকবে যে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অল করে রাখবেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই তো এদিক থেকে ডালটাও বাগার দিয়ে নিয়েছি, আর এই মূলার তরকারিটাও হয়ে গেছে। এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা ছিল না বাসায়, যতটুকু ছিল আমি এখানে দিয়ে দিলাম। তো আমার গত ভিডিওতে যেসব আপুরা কমেন্ট করেছেন তাদের মধ্য থেকে কিছু আপুর কমেন্ট আজকের ভিডিওতে আমি পড়ব। তো প্রথমে যে কমেন্ট আমি পড়ছি তার নাম মানে তার আইডির নাম হচ্ছে আলিস মম, এই স্টোরিজ থেকে আপু কমেন্ট করেছেন। আপু লিখেছেন, তোমার বাসাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আর আপনার ভিডিও কিন্তু আমি দেখি, আপনার বাসাটাও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর, আপনি অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখেন। আর তার থেকে বেশি ভালো লাগে আপনার কথা, প্লাস হচ্ছে আপনার হাসি, আপনার হাসিটাও কিন্তু ভীষণ মিষ্টি। তো দোয়া করবেন আপু আমার জন্য, আমার পরিবারের জন্য, আর আপনার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। এই তো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি গোসল করে ফেলেছি, তারপর নামাজও পড়ে ফেলেছি, তারপর হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আছে তো সবাই মিলে একত্রে আজকে দুপুরের খাওয়াটা খাওয়া হবে। দেখা যায় আপনাদের ভাইয়া বাসায় না থাকলে এক একজন এক এক রকমভাবে খেয়ে নেই, কিন্তু আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে সেদিন হচ্ছে এভাবে টেবিলে সুন্দর করে সার্ভ করে তারপর হচ্ছে খাবার খেতে হয়, কারণ সে মানে অগোছালোভাবে খাবার খেতে পছন্দ করে না, সে সবসময় মানে টেবিল চেয়ারে বসেই খাবার খাবে। তো যাই হোক, আমার হাজবেন্ডের একটা অভ্যাস আছে, সে যখন খাবার খেতে বসবে তার হচ্ছে সাথে সাথে পানি লাগে, কারণ যখনই সে এক দুই লোকমা ভাত খাবে সাথে সাথে তার ঢেকুর উঠে যায়। এই তো তার জন্য খাবার সময় তার গ্লাসটা হচ্ছে আগেই ভরে তার সামনে রেখে দিতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার সময় আমি এক কাপ কফি বানিয়ে নিয়েছি। আর সন্ধ্যায় হচ্ছে নাস্তার জন্য আমি সেমাই রান্না করব, লাচ্ছা সেমাই। তো লাচ্ছা সেমাইয়ের জন্য দুধটা আগে জাল করে নিয়েছি। তো লাচ্ছা সেমাই যখন আমি রান্না করি দুধটা জাল করে অল্প একটু ঠান্ডা করে নেই, তারপর হচ্ছে মানে সেমাইটা রান্না করি। তো এই তো এখানে যে লাচ্ছা সেমাইটা এনেছি এটা কিন্তু ঘিয়ে ভাজা সেমাই, তো বেশ ভালো একটা ফ্লেভার দিচ্ছিল, মানে যখন আমি বাটিতে সার্ভ করছিলাম এরকম তো খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। তো এই তো আমি একটা সার্ভিং ডিশে সেমাইটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে এই তো হালকা যে গরম দুধটা ওইটা দিয়ে দিচ্ছি। তো হালকা গরম দুধ দিলে কি হয়, এই যে সেমাইটা কিন্তু একদম মানে ভর্তা হয়ে যায় না, আর গরম দুধটা দিলে কি হয় একদম মানে সেমাই দুধ মিক্স হয়ে একদম ঘন হয়ে যায়, তো ওইটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না। এই তো এখানে আমি আর কিছু ইউজ করব না, বাদাম দিব না, কারণ বাচ্চারা বাদাম টাদাম এগুলো পছন্দ করে না। আর এলাচ দারচিনি এটাও আমি উঠিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে, কারণ এলাচ দারচিনিটাও বাচ্চারা দেখা যায় ওদের বাটিতে পড়লে আর খেতে চায় না। তো বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে তো বেশি কিছু মানে নাস্তা আমি বানাতে পারিনি। এই তো ওদের হচ্ছে কালকে মানে এই ভিডিওটা যেদিন ছিল তার পরের দিনের ওর হচ্ছে ওদের দুজনেরই আমার বড় দুই বাচ্চার পরীক্ষা ছিল, তো একজনের বাংলা পরীক্ষা একজনের ইংলিশ পরীক্ষা। তো যাই হোক, পরীক্ষার আগের দিন তো টুকটাক কিছু প্রিপারেশন নিতে হয়, আমারও নিতে হয়, বাচ্চারা তো নিচ্ছেই। তো আমার প্রিপারেশন ছিল বাচ্চাদের সব কিছু রেডি করে দেওয়া, পেন্সিল বক্স থেকে শুরু করে সব কিছু আর কি
একদম সেট করে দেওয়া। তো এদিকে বাচ্চারা পড়ছে আর আমি হচ্ছে একটু বাইরেও গিয়েছিলাম ওদের জন্য কিছু জিনিসপত্র আনার জন্য। তো দুজনকে নিয়ে একত্রে আর কি এক রুমে বসে পড়াচ্ছি। তো দেখা যায় বারবার না হলে এই রুম থেকে ওই রুম যাওয়া লাগে, তো এই জন্য দুজনকে বললাম যে একসাথে পড়ো। এই তো এখানে কিছু ফাইল এনেছি যেগুলো আসলে পরীক্ষার সময় নিতে হয়, সে ফাইল দুইটা নিয়ে এসেছি আর পেন্সিল বক্স নিয়ে এসেছি দুইটা দুজনের জন্য। এতে এগুলো বের করতে থাকি। সে সাথে আরেকজন আপুর কমেন্ট পড়ে নেই। আকলিম আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপনার কথাতে মনে হয় আপনি কতটা মার্জিত আর রুচিসম্পন্ন মানুষ, অনেক ভালো লাগলো। আকলিম আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। দোয়া করবেন আপু আমার জন্য, আমার পরিবারের জন্য, আপনার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। শারমিন আইডি থেকে, শারমিন আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু তোমার কথায় কোনো অহংকার নেই, এগিয়ে যাও, দোয়া রইল তোমার জন্য। তো শারমিন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আমাকে। আপনাদের এসব কমেন্ট পড়লেন আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে, যে আপনারা আমাকে এত আপন মনে করছেন, এত ভালোবাসা দিচ্ছেন। আসলে আপনারাও কিন্তু অনেক ভালো মানুষ বা সুন্দর মনের মানুষ, এর জন্যই কিন্তু অন্যের ভিডিওতে যে সুন্দর করে একটা কমেন্ট করতে পারেন, তা না হলে কিন্তু সবার পক্ষে এত সুন্দর করে কমেন্ট করা যায় না। অনেকে এসে কিন্তু নেগেটিভ কমেন্ট করে যায়, ভালো কিছু দেখলেও একটা নেগেটিভ কমেন্ট করে যায়, শুধু ভালো মনের মানুষটাই কিন্তু পারে একটা ভালো করে কমেন্ট করতে। তো যাই হোক, আমি ভয়েস ওভার করছি, এর মধ্যে আমার ছেলেও চলে এসেছে, তো আমার ভিডিওটাও প্রায় শেষ পর্যায়ে আমি এসেছি। তো এখানে বাচ্চাদের জন্য যে অ্যাক্সেসরিজগুলো কিনে নিয়ে এসেছি সেগুলোই হচ্ছে এখন ওদেরকে আর কি গুজগাছ করে দিব, আর সেই সাথে হচ্ছে ওদের অ্যাডমিট কার্ডটাও হচ্ছে অনলাইনে দিয়ে দেয়, মানে অনলাইন যে ওদের পোর্টাল থাকে ওগুলোতে দিয়ে দেয়। তো সেই কারণে ওখান থেকে ডাউনলোড করে তারপর ফটোকপি করে আর কি ওদেরকে দিতে হবে। আর এই তো আদিয়ান হচ্ছে এদিক থেকে ঘুমিয়ে পড়েছে, আজকে একটু সকাল সকাল মানে সন্ধ্যার দিকে এসে ঘুমিয়ে পড়েছে। আমার গত ভিডিওতে তনু মনু ব্লগ অ্যান্ড কুক আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম আর আপনার বাসার প্রেমে পড়ে গেলাম আপু, আল্লাহ যেন আমাদেরকেও সুন্দর একটা ফ্ল্যাট করার তৌফিক দান করেন। ইনশাল্লাহ আপু, আল্লাহ তাআলা আপনার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ করুক, সে দোয়া করি। আপনারও যেন আপনার মনের মতো করে একটা বাসা হোক, সুন্দর একটা বাসা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর ভিডিওর মাঝখানে কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কথা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার তরফ থেকেও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।